জাতীয় দলে মিডল অর্ডারের দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করছেন। বলা যায় দলের মহাগুরুত্বপূর্ণ সময়ে ত্রাতার ভূমিকা পালন করেছেন। আফিফ হোসেন ধ্রুব এখন সবার ভালোবাসার নাম। দিন পাঁচেক পর শুরু ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ, যেখানে বাংলাদেশের মিডল অর্ডারের সবচাইতে বড় অস্ত্র এই বাঁহাতি। দিন যত বাড়ছে আফিফ হোসেন ধ্রুবর ওয়ানডেতে আফিফের প্রতি ভরসার কারণও বাড়াচ্ছেন। দলের বিপদে ক্রিজ আঁকড়ে বড় ইনিংস খেলতে পারেন, আবার দ্রুত রান তুলতেও হলে সেটাও করতে পারছেন। অর্থাৎ একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের উপর একটা দল কেন ভরসা করবে সেটার প্রমাণ আফিফ হোসেন ধ্রুবর ব্যাটিং। চলতি বছর 9 ইনিংস ব্যাট করা এই ব্যাটসম্যানের ব্যাটিং গড় 55.83, রান করেছেন 335। দলের যখন তাকে প্রয়োজন হয়েছে তখনই হাল ধরেছেন, সফলও হয়েছেন বেশ। এই যেমন আফগানদের বিপক্ষে অপরাজিত 93, সাউথ আফ্রিকায় 72 আর জিম্বাবুয়েতে অপরাজিত 85, মোট 53টা, স্ট্রাইক রেট 85.25। মিডল অর্ডারে ব্যাট করা মুশফিকুর রহিম আর মাহমুদুল্লাহ রিয়াদের অফ ফর্ম এবং ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের দুশ্চিন্তার নাম। সেখানে উপরের দিকের ব্যাটসম্যানদের সাপোর্ট দেওয়া, নিচের দিকের ব্যাটসম্যান নিয়ে বড় ইনিংস খেলা আফিফ হোসেন ধ্রুবর বিশেষত্ব। ভারতের শক্তিশালী বোলিং লাইন আপ আফিফ হোসেন ধ্রুবর জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই দেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ ধরে রাখা, যেখানে তার রোলটাও অনেক গুরুত্বপূর্ণ। আফিফ হোসেন ধ্রুবর সামনে আবারও সুযোগ নিজের নামের প্রতি সুবিচার করা, সাথে বড় একটা চ্যালেঞ্জ উত্তরাতেও হবে তাকে।